ভাড়া পড়ে গেছে। যেখানেই একটু স্বাধীনতা আছে, স্বাধীনভাবে মানুষ চিন্তা ভাবনা করতে পারছে, তারাই কিন্তু সর্বধর্ম সমন্বয়ে একটা করে মিটিং টিটিং করছে। এই কিছুদিন আগেই আমি তো অবাক হয়েছিলাম, একেবারে হার্টল্যান্ড অফ ইসলাম সেখানেতে এই আরবে ওরাও একটা বিরাট মিটিং করেছে। এর এফেক্টটা আসবেই আসবে ধীরে ধীরে। একটা যখন আসে 100-200 বছরে তো হয় না, কয়েক হাজার বছর লাগে, কিন্তু চতুর্দিকে মানুষ এইটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। সব পথ দিয়ে যাওয়া যায় এবং ঈশ্বরের কাছে যাওয়াটা জরুরি। আর ঈশ্বরটা কে সে সম্পর্কে স্বামীজি বললেন যে তিনি হচ্ছেন প্রেম, তিনি হচ্ছেন নিঃস্বার্থপরতা। ঈশ্বর হচ্ছেন প্রেম, সর্বগ্রাসী আলিঙ্গন, সমস্ত কিছুকে যে ভালোবাসতে পারে ওই হচ্ছেন ঈশ্বর। আর সেটা যখন সম্ভব, এই ভালোবাসাটা যখন সম্পূর্ণ নিঃস্বার্থপর হয়, যার মধ্যে কোনো স্বার্থ থাকে না, তো এই আমরা এর পরে পরে এটার উপরে আমরা আরো আলোচনা করব, খুব প্রয়োজন। তখন দেখা যাবে কেমন করে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে, ছোট ছোট অবস্থার মধ্যে দিয়ে একটা বিশাল মানুষের আমরা দেখতে পাচ্ছি। ভগবানকে ভুলে যান, যদি একটা অতি সুন্দর মানুষকে দেখি সেই মানুষটার মধ্যে দেখতে পাবো, তিনি যখন ছেলে হিসেবে পুরো দায়িত্ব পালন করছেন, শেষ দিন পর্যন্ত তার মাকে দেখাশোনা করেছিলেন, স্বামী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার শিষ্য হিসেবে প্রত্যেকটা গুরুর কাছে যেমন শিখেছে ওটাই শিখেছেন, সেটাই করেছেন। গুরুরা কিছু কিছু তাদের ত্রুটি ছিল, ওরা উল্টোটাও ঠিক করে দিয়েছেন। আবার যখন তিনি নিজে গুরু হচ্ছেন, ঠিক কেমন করে শিষ্য তৈরি করতে হয় সেটা করছেন, অবতার হিসেবে সবাইকে আহ্বান করছেন। আর শুধু একা না, তিনটে রূপে এবারে লীলা হচ্ছে। একটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, আর একটা মা শারদামণি দেবী, আর একটা স্বামী বিবেকানন্দ। ইন্টেলেকচুয়াল পিপলরা মা শারদামণি দেবীর জীবনী বা বাণী পড়লে একেবারে ইমপ্রেসড হয় না, ওই জন্য তার জন্য স্বামী বিবেকানন্দ যুক্তি দিয়ে বিচার দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আর শিশুর মার কাছে যারা অত যুক্তি বিচার পারে না, তখন মা বলছেন তোমার যখন কেউ থাকবে না কাছে, যখন তুমি অত্যন্ত বিপদের মধ্যে রয়েছ, তখন নিশ্চিত জানবে তোমার একজন সত্যিকারের মা আছে। পাতানো নয়, গুরুপত্নী হিসেবে নয়, সত্যিকারের মা। একবার যে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। পুরো দ্বারটা খুলে দিয়েছেন। শুধু দুটো জিনিস আমাদের এখন দরকার, একটু বিশ্বাস আর একবার ডাকা আন্তরিকভাবে। আসুন আমরা